আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। 1988 সালের 27 এপ্রিল কমলাপুর রেল স্টেশনটি উদ্বোধন করার পর তেমন কোনো অবকাঠামোগত পরিবর্তন হয়নি, তবে এবার বেশ কিছু মেগা প্রকল্পের নির্মাণ কাজে বদলে যাচ্ছে চিরচেনা কমলাপুর রেল স্টেশনের চিত্র। পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্মের 9, 10, 11 এই তিনটি প্ল্যাটফর্ম নতুন করে সংস্কার করার পাশাপাশি এই তিনটি প্ল্যাটফর্মের সামনে নতুন করে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। আর সামনে রেলপথটির দুপাশে যে কন্টেইনার ডিপুটি দেখতে পাচ্ছেন, অদূর ভবিষ্যতে এই কন্টেইনার ডিপুটি সরিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে এই কন্টেইনার ডিপুটি সরিয়ে নেওয়ার জন্য গাজীপুরের দিরাশ্রমে জমি অধিগ্রহণ করা হয়েছে। আর এই কন্টেইনার ডিপুটি সরিয়ে নেওয়ার পর এই কমলাপুর রেল স্টেশনে নির্মাণ করা হবে 17,000 কোটি টাকা ব্যয়ে মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব। তবে মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করার আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজে বদলে যাচ্ছে এই চিরচেনা কমলাপুর রেল স্টেশন। আমরা এখন চলে আসলাম কমলাপুর রেল স্টেশন পর থেকে টিটিপাড়া অংশে। এই টিটিপাড়া নির্মাণ করা হচ্ছে পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে 8 লেনের একটি আন্ডারপাস। ইতিমধ্যে এই আন্ডারপাসের বেশ কিছু অংশ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে, যার উপর দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ স্টেশনে একটি লাইন বসানো হয়েছে। আর বাকি অংশটুকু ঢালাই কাজ সম্পন্ন করার জন্য এগিয়ে চলছে এই অংশ নির্মাণ কাজ। টিটিপাড়া এই 8 লেনের আন্ডারপাসটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে এই আন্ডারপাসের পাশে যে লেভেল ক্রসিংটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হবে। এই আন্ডারপাস দিয়ে ভারী যানবাহনের পাশাপাশি স্বল্পগতি যানবাহন চলাচলের জন্য আলাদা লেন নির্মাণ করা হচ্ছে। আর কমলাপুর রেল স্টেশনের শহরতলির এই প্ল্যাটফর্ম থেকেই ঢাকা থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করবে। আর এই ট্রেন চলাচলটি শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই, এমনই তথ্য জানিয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজধানী থেকে ভাঙ্গা পর্যন্ত অংশে পাথরসহ রেললাইন স্থাপনের বাকি কেবল মাত্র কয়েক কিলোমিটার। এছাড়াও 23.38 কিলোমিটার এলিভেটেড লাইনের বাকি রয়েছে মাত্র 5 কিলোমিটার। এই কাজ শেষ হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত চলাচল করবে ট্রেন। আর ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে এখন পদ্মা সেতু ঘণ্টায় 120 কিলোমিটার গতির ব্রডগেজ রেল লাইন বদলে দেবে দেশের অর্থনীতি। আর এই সম্পূর্ণ প্রকল্পটির দৈর্ঘ্য 172 কিলোমিটার। আর 172 কিলোমিটার রেলপথে স্টেশনের সংখ্যা 20টি, এর মধ্যে 6টি স্টেশনকে আধুনিকায়ন এবং 14টি নতুন করে স্টেশন নির্মাণ করা হচ্ছে। আর পদ্মা রেল সংযোগ প্রকল্পের মোট ব্যয় করা হচ্ছে 39,246,79,00,000 টাকা। আর এই প্রকল্পটি নির্মাণে রয়েছে চীনা ঠিকাদার CREC। আর এই চীনা ঠিকাদারের কাজের তদারকি করছে CSC বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে ঢাকা থেকে রেলপথে পদ্মা সেতুকে যুক্ত করতে বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে রেল সেতু। এর মধ্যে দৃশ্যমান হয়েছে এই সেতুটির সম্পূর্ণ অংশ। এই সেতুটির উপর দিয়ে সরাসরি ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলাচল করবে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে নির্মিত এই বুড়িগঙ্গা সেতুর উপর নির্মাণাধীন এই সেতুটি প্রথম রেল সেতু। যদিও বুড়িগঙ্গা নদীর উপর আরও সেতু রয়েছে, কিন্তু এটি প্রথম রেল সেতু। সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও সেতুটির উপরের অংশে এখনও রেল ট্র্যাক বসানোর কাজ বাকি রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে নির্মাণাধীন কমলাপুর রেল স্টেশন থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।